চোপড়া থানার সোনাপুর এলাকায় পাঠ মহানন্দাখালী বস্তাবন্দি অজ্ঞাত পরিচিত ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কিছু স্থানীয় বাসিন্দা ওই এলাকায় মাছ ধরতে গেলে গন্ধ অনুভব করে, আর তারপরেই একটি বস্তা ওই খালে ভাসতে দেখে স্থানীয় মানুষরা। এরপর খবর পেয়ে স্থানীয় মানুষরা ছুটে আসে সেই এলাকায়। স্থানীয়দের সন্দেহ হলে খবর দেওয়া হয় চোপড়া থানায় পুলিশকে এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানায় পুলিশ। পুলিশ ওই বস্তাটি উপরে তুলে খুলতে একটি মরদেহ বের করা হয়েছে। তবে কে বা কারা বস্তার ভেতরে এই ব্যক্তিকে ভরে ফেলে দিয়ে গেছে, নাকি খুন করে বস্তাবন্দি করে খালে ফেলে দিয়েছে, এই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে পাঠিয়েছে ইসলামপুর হাসপাতালে পোস্টমর্টম করার জন্য। তদন্ত শুরু করেছে চোপড়া থানায় পুলিশ। সোমবারে আমি মাছ ধরতে আসি পুকুরে, তো রৌদ্র পড়তেছিল, আমি কি করলাম, আইসে বাজারে কোনায় বসেছিলাম, ঠান্ডা খাচ্ছিলাম, তো গন্ধ প্রচুর গন্ধ, তো আমি ভাবলাম কি মানে কিছু মরছে, সাপটা মরছে। পরে একজন আরও আসছিল আমাদের গাড়ি, ও আসলো তো বলতেছে না কাকা ওই বস্তার মধ্যে কিছু আছে। কি আছে তো কী করে বলবো, তো আমি বাবার চিন্তা করলাম একটু জলে নামে দেখি, জলে নামে দেখি কি কঞ্চা গাড়া আছে। তখন একটু সন্দেহ হইলো তো যে জায়গার মালিক মানে যে এখানকার ওনাকে আমি বললাম যে ব্যাপার একটু পুলিশকে ফোন করে বা খবর দেয়। উনি কী করলো আবার মেম্বারকে বললো এখন কী করলো না করলো জানি না, কিন্তু আমার সন্দেহটা ঠিকই হইলো। আপনার পরিচয়? আমি মাছ মারতে আসছি এখানে। আমার আপনার নাম? জয় কুমার। আপনার বাড়ি? পিডব্লিউডি, সোনাপুর পিডব্লিউডি। ধন্যবাদ। বলছিলাম কী হয়েছিল এখানে? এখানে তো কী হয়েছে জানেন, আমি সোনাপুর থেকে বিধাননগরে যাচ্ছিলাম, রাস্তায় দেখলাম আইস হিসাবে গাড়ি, পুলিশের গাড়ি, তো আমিও দাঁড়ালাম। স্থানীয় লোকজনকে জানতে পারলাম যে এখানে নাকি একটা ডেড বডি ফেলা আছে, তো লোকজন দেখি বিশেষ অনেকে জমা হয়ে গেছে আগের থেকে, তো আমি আসে দেখি এখানে সত্যিকারী একটা ডেড বডি পড়া ফেলা আছে। তারপরে পুলিশ জানতে পারে মনে হয় কারো মাধ্যমে, পুলিশ সবাই এসেছেন থানা থেকে, ওরা সব তদন্ত করে এই লাশটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে। আপনার পরিচয়? আমি সোনাপুরের মেম্বার, আমার নাম অজিত চৌহান।